ঠাকুরনগর মাঠে প্রায় 1000 মানুষকে বস্ত্রদান করলেন নিটন বাবু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি রাজকুমার পাঠক ও ট্রেড ইউনিয়নের সহসভাপতি পবিত্র সাপুই এবং বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। তোমার মতন যেন হয় সুন্দর জানেন কে কবে এসেছে নয়। আজকে যদি কোন হিন্দু বা মাইনরিটি যারা ওই বাংলাদেশে তারা যদি আজকে আছে কালকে তাদের নাগরিকত্ব, তাই আপনাদের কোন চিন্তা নেই, প্রত্যেককে নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু 71 সালের বাদে যে মুসলমানরা ভাইরা এসেছে তারা ওখান থেকে পালিয়ে আসেনি, তারা খেয়ে আসেনি, কারো ভয় আসেনি, তারা এসেছে কিসের জন্য, আপনার আমার পাতে ভালোবাসাবে বলে। তাদের কিন্তু জায়গা হবে না, তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে, দিদি ভাইয়ের অ্যাকাউন্ট থেকে 15% ভোট কমে যাবে, আর আপনারা যারা নাগরিকত্ব পেয়ে যাবেন বিজেপিকে ভোট দেবেন, বিজেপির 15% ভোট বেড়ে যাবে। তাই আজকে বিজেপি ক্ষমতায় আছে, কেউ তাকে রাখতে উঠতে পারছে না, কিন্তু দিদি ভাইয়ের উপায় নেই। পশ্চিমবাংলায় ঢুকে দিদিভাই নিজের নাম করে চালিয়ে দিয়ে বলে আমি সব করে দিলাম। আজকে দিদিভাই তাই গত পঞ্চায়েতে আপনারা কি দেখেছেন, 20,000 আসনে বিরোধীদের সিট দিতে পারেন। আপনারা সিপিএম আমলে দেখেছিলেন, সিপিএমরা দেখুন তৃণমূল কোন সময় যখন নিজে স্বীকার করছে যে লোকসভা ইলেকশনের সময় আমরা 18টা সিট জিতেছি, আমাদের গতি বেড়েছে, সেটা সেই সময় কিন্তু স্বীকার করে। আজকে ওইটার এক্সাম্পল এনে বলছে আমাদের গতি স্লথ হয়ে গেছে, তার মানে এটা ওরা স্বীকার করে নিচ্ছে যে আমাদের গতি আরও বেড়ে গেছে। কারণ আমি এই যে আপনারা এখানে এসছেন, ঠাকুরনগরে এসছেন, এখানকার যদি চিত্র দেখেন এখানে 80% মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে আসা 80 সালের পরে তারা এসছে। আজকে সেই 80% মানুষ আর কি বিজেপির পেছনে এসে দাঁড়িয়েছে। তার কারণ হল আজকে বিজেপি ডিক্লেয়ার করেছে যে আগামী যে পার্লামেন্ট সেশন হবে সেখানে বিল আনবে, তাতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল সিএবি আসবে, এবং সেই সিএবির মাধ্যমে প্রতিটা হিন্দুকে ভারতে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। শুধু হিন্দু নয়, অন্যান্য দেশে যারা মাইনরিটি আছে, খ্রিশ্চান হোক, বৌদ্ধ হোক বা অন্য ধর্মের লোক হোক, যারা ওখান থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে আসছে বা ইনসিকিউর ফিল করে এদেশে পালিয়ে আসছে, তাদের প্রত্যেককে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। তাই যারা ওই দেশ থেকে হিন্দুরা পালিয়ে এসছেন বা অন্য মাইনরিটি পালিয়ে এসছেন, আজকে এতদিন বাদে
তারা দেখছেন একটা গভর্নমেন্ট তাদের হয়ে কথা বলছে, তাদের কথা ভাবছে, তাদের এই দেশের নাগরিকত্ব দেবার জন্যে কথা বলছে, এবং শুধু কথা বলছে না, তারা সেই নাগরিকত্ব দেবার জন্যে প্রথম একটা বিল এনেছিল, সেটা লোকসভায় পাশ হয়ে গেছিলো কিন্তু রাজ্যসভায় আটকে দিয়েছিল। কারা? তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তারাই আজকে আবার চেঁচাচ্ছে। তো এই বিলটা আরও একটু অন্যভাবে, আগে ওটা এসেছিল যে 2014 সালে মার্চ মাস অবধি যারা এসছে তারা সিটিজেনশিপ পাবে। এখন কিন্তু যে বিলটা আসছে তাতে প্রতিটা হিন্দু যদি আজকে আসে কালকে তাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। তাই দলের লোকেরা আর তৃণমূলীরা ভয় পেয়ে গেছে যে যে ভোট ব্যাগ নিয়ে ওরা খেলতে শুরু করেছিল, একটা প্রচার শুরু করে দিয়েছিল যে বিজেপি করলে পদ্মার পারে গিয়ে দাঁড়াতে হবে, আজকে একটু উল্টো দাঁড়িয়ে গেছে যে বিজেপি করলে গঙ্গার পাড়ে এসে সবাই দাঁড়াবে, পদ্মার পাড়ে যেতে হবে না। তাই তৃণমূল আজকে শঙ্কিত, ভীত, তাই তারা অপপ্রচার করছে। সিটিজেনশিপ বিল দেওয়া ভুল পদক্ষেপ, কেন ভুল পদক্ষেপ? যে মানুষগুলো ওপার বাংলা থেকে এসছে, যাদের 72 বছর 73 বছরে ভারতবর্ষের নাগরিকত্ব পায়নি, কেন পায়নি, কোন সরকারের সময় পায়নি, সেই সেই জবাব দেবে। শুধু ভোট ব্যাংকের নামে নাটক করে যাচ্ছে এরা। গত 7 বছর পরে আমরা দেখেছি যে পশ্চিমবাংলা কী ডেভেলপমেন্ট হয়েছে আর কী চুরি চামারি হয়েছে। এদের কাছ থেকে কোনো কথা শোনার নেই, বা এদের কাছ থেকে বড় কথা শোনার মতো পরিস্থিতিও নেই। মোদ্দা কথা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হবে, উপর বাংলা থেকে আগত সমস্ত মানুষের ভারতবর্ষের নাগরিকত্ব হবে, তারপরে বাছাই হবে এই নাস্তির মধ্যে থেকে কারা ভারতবর্ষে থাকার যোগ্য, কারা যোগ্য না। দুটো একটা কথা, দুটো কথা মনে রাখতে হবে, এখানে বৈধ অবৈধের প্রশ্ন আসছে। কারা অবৈধ? যারা উপর বাংলায় সংখ্যাগুরু মানুষ, মুসলমান সম্প্রদায়, যারা দেশ ভারত মাতাকে ভাগ করেছে, তারা ভারতবর্ষে থাকার অধিকার তাদের নেই। কিন্তু এপার বাংলাদেশের মুসলমানদের আমাদের কোনো বক্তব্য নেই, এসে বা এপার বাংলাতে মুসলমান আমাদের বাইরের মধ্যে, তারা ভারতবর্ষে ভাগ করে তারা চলে যায়নি। কিন্তু যে হিন্দুরা আজকে ওপার বাংলায় রয়ে গেছে, যখন বাংলা ভাগ করা হয়েছিল তাদের কাছ থেকে গণভোট নিয়ে ভাগ করা হয়েছিল না কয়েকজন নেতার মধ্যে দিয়ে ভাগ করা হয়েছিল, সেই প্রশ্নের জবাব দেবে আগে। তাহলে ওপারে কেন অত্যাচারী হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করছে, সেই অত্যাচার ঠেকাতে পারছে না? পশ্চিমবঙ্গে জায়গা পেয়েছে, বহু সময় জায়গা পেয়েছে, কেন জায়গা পেয়েছে? আজকে ভোট ব্যাংক হিসেবে তাদের ব্যবহার করেছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার। আজকে বর্তমান ভারতবর্ষ সরকারের উদ্দেশ্য এই সমস্ত নিপীড়িত মানুষদের প্রথমে বাসস্থান দেওয়া, প্রথমে নাগরিকত্ব দেওয়া, তারপরে বাসস্থান তৈরি করে দেওয়া। আগামী 10 বছরের মধ্যে যদি ভারতবর্ষে এই সরকার থাকে, একজন মানুষও গৃহ ছাড়া হবে না, আমি এটা বলে দিই। তাই সিদ্ধান্ত মতে আমরা ভালোবেসেছি, মতুয়া সম্প্রদায় আমরা বিশ্বাস করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে। আমাদের কাছে একটা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন ক্ষমতা এসেছিলেন যে আমরা সিএবি বিল নিয়ে দোলপার করবো। কেন আপনি সিএবি বিলের বিরোধিতা করছেন সেটার জবাব দিন আগে, সেটার জবাব দিন আগে। আপনি মেট্রো চ্যানেলে 2010 সালে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি এই সমস্ত মানুষদের উদ্বাস্ত সমস্যা নিয়ে সমাধান করবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আমরা প্রতিশ্রুতি দিতে আসিনি। 2019 বিল পাস হয়েছে, সেই বিলের সমর্থন আপনারা করেননি, বরং সেই বিলকে আপনারা বিরোধিতা করে ওয়াক আউট করে বেরিয়ে গেছেন, তার জবাব দিলেন। এ সমস্ত করে বেশিক্ষণ ভোট ব্যাংক টিকিয়ে রাখা যায় না দিদি, এ সমস্ত করে ভোট ব্যাংক টিকিয়ে রাখা যায় না। ভোট ব্যাংকের জন্য অন্য পন্থা খুঁজুন যেটা মানুষের সেবায় লাগে। দাদা, আর একটা কথা দাদা, যেটা বলছিল যেটা মানে আগে যে তৃণমূলের যে ধসটা নেমেছিল এই বন্যা এরিয়া আপনার সংসদের এরিয়া, এখন বলছে যে অনেকটা মানে সেটা স্তব্ধ হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে তৃণমূলে ফিরছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ধস যদি নামে পাহাড় থেকে, সে ধসকে জোড়া লাগানো যায় না, সেখানে অন্য কিছু দিয়ে ঘোরাট করতে হয়। তাহলে ধস যখন নেমে গেছে তখন ধস নেমেই গেছে, সেটা আগামী 2021-এর অপেক্ষায় থাকুক, দেখবে যে ধস আরও কত বেশি নামে। আজকে এখানে আসলেন, এখানে বস্ত্রদান এবং এই যে রাজ্য মানে এনআরসি নিয়ে যে কথা হচ্ছে এটাকে নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে, তারা বলছে যে একটা বস্ত্রদান প্রোগ্রামে কী করে রাজনৈতিক এসব কথাবার্তা হয় এবং মানুষকে একজোড়ো করে এই এনআরসি নিয়ে বলা হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, একটা কথা বলি, আজকে শান্তনু ঠাকুর ছিল আমাদের এখানে মাননীয় সাংসদ, রাজ্যে সহসভাপতি, একটা কথা বলি, কোনো সামাজিক অনুষ্ঠান, আপনি বলছেন সামাজিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে আমি একটা জিনিস আপনাকে উদাহরণ দিয়ে বলছি, আগের দিন মানে পিঠে পিঠের সময় দিদি গিয়ে কাঁচি দিয়ে পিঠে উদ্বোধন করে দিয়ে আসছেন, ঠাকুর উদ্বোধন হয়ে সেখানে দাঁড়িয়ে তিনি এনআরসি নিয়ে বলছেন, কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি, কিন্তু কিছু সংগঠন, মানে বিজেপিকে ইন্টিগ্রেট
ডাইরেক্টলি বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এনআরসি নিয়ে কথা হচ্ছে সেই বিভ্রান্তি ছড়াবেন না, তাই তিনি পুজো প্যান্ডেলটাকেই আরম্ভ করে দিয়েছেন। রাজনীতির একটা মঞ্চ সেখানে একটা সামাজিক জায়গা যেখানে সংস্কৃতি উপার্জন করে সমাজের মানুষের জন্য বস্ত্রদান করা হচ্ছে, যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে, এবং মানুষ যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে, বিশেষ করে বর্ডার সাইড এলাকা যেখানে যেখানে উত্তর চব্বিশ পরগনা, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে মালদা মুর্শিদাবাদ সেই সমস্ত বর্ডার এলাকার মানুষ যেখানে বাংলাদেশ থেকে এসছেন এবং অন্যান্য জায়গা থেকে যারা আছেন তাদের মনে তৃণমূল প্রি প্ল্যান একটা নীতি প্রদর্শন করবার চেষ্টা করছে যাতে তাদের সংগঠন কিনা ভালো হয়। কিন্তু আদতে তা নয়, তারা এটাকেই বোঝাতে চাইছে যে টিএমসি আমি আছি, আইনজীবী আছে, আপনাদেরকে আমি তারা বলা বিজেপি দাঁড়িয়ে দেবে। তাই কাউন্টার আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, যে প্ল্যাটফর্মে মানুষকে জনসাধারণের কাছে আমরা এটাকে নিয়ে যেতে বার্তা দিলাম, এটাই আর কিছু।